আজ বিশ্ব পরিবেশ দিবস, আর এই দিনটি পালন করার ক্ষেত্রে বৃক্ষরোপণ সবচেয়ে পরিচিত প্রথা হিসেবে বিবেচিত হয়। বর্তমান সময়ে গাছ কাটা এবং বনাঞ্চল ধ্বংসের ফলে বিশ্ব উষ্ণায়নের মাত্রা ক্রমশ বাড়ছে, তাই এই বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে টাউন ইন্দ্রনগর স্থিত সংহতি সংঘের উদ্যোগে বৃক্ষরোপণের কর্মসূচি পালন করা হয়। এদিন ক্লাব প্রাঙ্গণের পাশাপাশি এলাকার বিভিন্ন স্থানে চারা গাছ রোপণ করা হয় এবং পরিবেশকে রক্ষা করতে সকলকে বৃক্ষরোপণ করার জন্য বিশেষ আবেদন জানান সংহতি সংঘের যুগ্ম সভাপতি রাজীব সাহা। পরিবেশ দিবস, এই দিবসটিকে সামনে রেখে সারা বিশ্বব্যাপী মর্যাদার সাথে দিনটিকে পালন করা হচ্ছে। আমরা সংহতি সংঘের পক্ষ থেকে আমরা এক বৃক্ষরোপণ কর্মসূচির আমরা আয়োজন করেছি। আমরা সমগ্র এলাকাতে আমরা বৃক্ষরোপণ আমরা করব। আমরা সংহতি সংঘের পক্ষ থেকে এলাকার প্রতিটি নাগরিককে আমরা অনুরোধ করব, গাছগুলিকে সঠিক পরিচর্যার মাধ্যমে যাতে সুষ্ঠুভাবে বড় হতে পারে, তার জন্য সবাই আপনারা জল দিয়ে বা বিভিন্নভাবে এগুলিকে রক্ষা করবে করার জন্য আমরা অনুরোধ করব। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় কর্পোরেটর শ্রীমতী মণিমুক্তা ভট্টাচার্য মহোদয়া। আমরা সকলের সার্বিক উদ্যোগে আমরা এই দিনটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা সকল অংশের জনগণকে আমরা বিশেষভাবে অনুরোধ করছি। প্রতিটা আমাদের সংঘের পক্ষ থেকে অনুরোধ থাকবে এলাকার প্রতিটি ঘরে প্রতিটি বাড়িতে যাতে এই বৃক্ষরোপণ যে দিনটি তা বাড়ির বাড়ি যেয়ে যতটুকু সম্ভব দু একটা চারা গাছ আপনারা।